بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على رسول الله. আমাদের সম্মানিত শফিক ভাই রিয়াদ থেকে জানতে চেয়েছেন সিজদায়ে তেলাওয়া এটা কি 14টা নাকি 13টা, এবং দাঁড়িয়ে যেতে হবে না বসে যেতে হবে, এক কথায় সিজদায়ে তেলাওয়াত সম্পর্কে তিনি জানতে চেয়েছেন এবং পাশাপাশি বিতর নামাজ সম্পর্কে। তা আগে একটি উত্তর দেই, সেটা হলো সিজদায়ে তেলাওয়া। সিজদায়ে তেলাওয়াত যেটা আমরা দিয়ে থাকি, অর্থাৎ তেলাওয়াত করতে করতে, কোরআনুল কারীম তেলাওয়াত করতে করতে যে সিজদা আসে, সেই সিজদা আপনি বলেছেন 14টা, এই কথা সঠিক নয়। বিশুদ্ধ মতানুসারে সিজদায়ে তেলাওয়া হলো 15টি, যেটা সহি আবু দাউদে ইবনে মাজায়ে সনদ সূত্রে যেটা বর্ণিত হয়েছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকরাউ 15 সাজদা ফিল কুরআন, যে তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 15টি সিজদা আমাদেরকে পড়িয়েছেন বা তেলাওয়াত করিয়েছেন। তা 15টি সিজদা আছে, তবে সূরা হজের মধ্যে 2টি সিজদা আছে, এই 2টি সিজদাই দেওয়াটাই হলো উত্তম। এবং কেউ যদি একটা সিজদা না দিয়ে শুধু একটা দেয় জায়েজ, তবে উত্তম এবং শ্রেষ্ঠ হলো 15টা সিজদাই দেয়া, যেহেতু কোরআনে এসেছে তাই। আর এই সিজদা দেওয়ার ফজিলত সম্পর্কে যেটা বলা হয়ে থাকে যে সহিহ মুসলিমে একটা হাদিস বর্ণিত রয়েছে যে যখন সিজদায়ে তেলাওয়াত আসে, হ্যাঁ, শয়তান, হ্যাঁ, তখন এমন অবস্থা হয়ে যায় যে বনি আদমকে আল্লাহ রাব্বুল আলামিন সিজদা দেওয়ার নির্দেশ দিলেন, তারা সিজদা দিল, কিন্তু আমাকে সিজদা দেওয়ার নির্দেশ দিয়েছিল, আমি সিজদা দেইনি। এজন্য এক্ষেত্রে আপনার আমার উচিত হলো যখনই সিজদা আসবে তখনই আপনার আমার উচিত হলো সিজদা দেওয়া, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার আমার নতজানু স্বীকার হলো এবং আমরা আল্লাহর কাছে আত্মসমর্পণ করলাম। এই সিজদায়ে তেলাওয়াত যদি নামাজরত অবস্থায় হয়, অর্থাৎ কোরআনুল করিম তেলাওয়াত করতেছেন, এই সময় যদি তেলাওয়াতের আয়াত আসে, তাহলে যে আয়াতটা শেষ করেই আল্লাহ আকবার করে সিজদায় চলে যাবে। এখন কেউ যদি আল্লাহ আকবার না বলে সেটাও জায়েজ, আল্লাহ আকবার না বলেও যদি কেউ সিজদায় যায় জায়েজ আছে। অনুরূপ ভাবে নামাজের মধ্যে যেহেতু আল্লাহ আকবার বলাটা এটা সুন্নত দ্বারা প্রমাণিত, এই জন্য নামাজের মধ্যে আল্লাহ আকবার বলেই যাবেন এবং আল্লাহ আকবার বলেই উঠবেন, এটা জায়েজ। কিন্তু কেউ যদি না বলে সেটাও জায়েজ আছে। নামাজের মধ্যে সিজদায়ে তেলাওয়া আসলে দিতে হবে, এবং সিজদায়ে তেলাওয়া হলো একটি মাত্র সিজদা, তেলাওয়া দিয়ে এই সিজদাটা দিয়ে এরপরে দাঁড়িয়ে আবার বাকি আয়াত যদি থাকে সেটা পড়বেন, অথবা যদি বাকি আয়াত না থাকে তাহলে আল্লাহ আকবার বলে আবার রুকুতে যাবেন, এরপরে আবার রুকু থেকে উঠে সিজদা যেতে হবে। আর আপনি বলেছেন যে দাঁড়িয়ে দেবেন না বসে দেবেন, হ্যাঁ, যদি আপনি দাঁড়িয়ে কোরআনুল কারীম তেলাওয়াত করেন, এই সময় সিজদায়ে তেলাওয়া আসে, তাহলে আপনি সিজদায়ে তেলাওয়া সিজদা দিতে হবে, মাটিতে নাক এবং কপাল লাগিয়ে আপনি সিজদায় যাবেন ডাইরেক্ট, কোনো আল্লাহ আকবার বলার প্রয়োজন নাই যদি নামাজের বাহিরে হন। আর যদি আপনি বসে তেলাওয়াত করেন, তাহলে বসে তেলাওয়াত করলে বসা অবস্থায় আপনি সিজদায়ে তেলাওয়া দিতে পারেন। তবে ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন বাল সুজুদু তিলাওয়া কায়েমা আফযাল মিনহু কায়েদা, তবে তেলাওয়াতের সিজদা দাঁড়িয়ে দাঁড়া থাকা অবস্থায় দাঁড়িয়ে দেওয়াটাই উত্তম, তবে বসে দিলেই কোনো সমস্যা নাই এবং বসে দেওয়াটা জায়েজ। কামা যাকারা যালিকা যাকারাহু মিনাল উলামা ওয়া আসহাবু শাফিঈ ওয়া আহমদ ওয়া গায়রুহুমা ওয়া কামা নুকিলা আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। অনুরূপভাবে সিজদায়ে তেলাওয়ায় আপনি যে একটা দোয়া বলতে পারেন বেশি করে, যে সুবহানা রব্বিল আলা যেটা আমরা পড়ি, এই এটা পড়বেন, এবং পাশাপাশি আরেকটি দোয়া কেউ যদি জানেন এটা পড়া ভালো, সেটা হলো কি সাজাদা ওয়াজহিয়া লিল্লাজি খালা সাজাদা ওয়াজহিয়া লিল্লাজি খালাকাহু ওয়া শাক্কা সামাআহু ওয়া বাসারহু বিহাওলিহি ওয়া কুওয়াতিহি, এই দোয়াটা পড়া যেতে পারে। আর যদি এটা এই দোয়া না জানেন তাহলে কোনো সমস্যা নেই, সুবহানা রব্বিল আলা বললেই যথেষ্ট, সুবহানা রব্বিল আলা বললেই যথেষ্ট। এবং আরো একটা দোয়া আছে, আল্লাহুম্মা আকতুবলি বিহা ইনদাকা আজরা ওয়া জআলহা লি ইনদাকা যিখরা ওয়া দা আননি বিহা হিজরা ওয়া ক্বাবালহা মিন্নি কামা ক্বাবালতাহা মিন আবদিকা দাউদ, এই দোয়াটাও পড়া যেতে পারে। আর যদি আপনি
না পারেন তাহলে কমপক্ষে সুবহান রব্বিল আলা সুবহান রব্বিল আলা অথবা সুবহুন কুদ্দুস রব্বুল মালায়েকাতি ওয়া রূহ এই দোয়াগুলি পড়া যেতে পারে। এ হলো সিজদায়ে তেলাওয়ার সংক্ষিপ্ত নিয়ম এবং পদ্ধতি। তবে আপনি যদি তেলা কোরআন মানে এই এমনি তেলাওয়াত করতে করতে সিজদা আসে তাহলে আপনি এই সিজদা দেওয়ার সময় কোনো আল্লাহ আকবর বলার প্রয়োজন নেই, আপনি সিজদা দেবেন। যদি দাঁড়িয়ে দেন ভালো, না দাঁড়িয়ে দেন বসে থাকা অবস্থায় পড়লে বসে থাকা অবস্থায় দেবেন। এবং আল্লাহ আকবর বলে ওঠারও কোনো প্রয়োজন নেই এবং এখানে কোনো সালাম নেই, কোনো আত্মাহিয়াত নেই, কোনো দরুদ শরীফ নেই, এখানে কিছুই নেই। তবে এই সিজদা তিলাওয়া দেওয়ার সময় কাবার দিকে মুখ করা ভালো এবং আপনার উজু থাকা অবস্থায় ভালো। কিন্তু যদি উজু না থাকে তাহলে কোনো সমস্যা নেই, তারপরেও তেলাওয়াতের সিজদা যদি মুখস্থ করতেছেন, তেলাওয়াতের সিজদা আসে তাহলে মুখস্থ তেলাওয়াতের মুখস্থ পরেই ওই অবস্থায় তেলাওয়াতের সিজদা দেবেন। এবং এখানে আরেকটি কথা, সেটি হলো কেউ যদি তেলাওয়াত আপনার শুনলো মনোযোগ দিয়ে তাহলে যেই আপনি পাঠকারী ব্যক্তি যদি সিজদা দেয় তাহলে আপনি সেখানে সিজদা দেবেন। আর যদি কেউ না শুনে থাকে তাহলে যে পাঠ করতেছে সেই শুধু সিজদা দেবে। সিজদায় তেলাওয়া কেউ যদি ইচ্ছা করে নাও দেয় তাহলে গুনাহগার হবে না, যেহেতু এটা ওয়াজিব না, এটা সুন্নত, এটা সুন্নতের অন্তর্ভুক্ত। কাজেই সিজদায় তেলাওয়া কেউ যদি না দেয় এটা ওয়াজিব না। এবং পাশাপাশি আরেকটা জিনিস, সেটি হলো যে অনেক সময় রেডিওতে টিভিতে যে কোরআন তেলাওয়াত করা হয়ে থাকে এইগুলি শুনে আপনার যে শ্রোতা তাকে সিজদায় তেলাওয়াতের সিজদা দেওয়া প্রয়োজন নেই, যেহেতু তারা তার কাছ থেকে সরাসরিও শুনছে না এবং এরকম করে তিনি সিজদা এখন দিচ্ছেন কি দিচ্ছেন না এটা নয়। একই লোক যদি একটা সিজদায় তেলাওয়াতের আয়াতটি বারবার পড়ে তাহলে একবার সিজদা দিলেই তার জন্য যথেষ্ট। হাজা আল্লাহ আলম বিসওয়াব সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।